হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ বিকেল। ওয়েলকাম টু নীতুর পৃথিবী। আমি তোমাদের নীতু। আজকে আমি তৈরি করব একটা অন্যরকম জিনিস, একদম রেস্টুরেন্টের স্টাইলে। আর এই লকডাউনে তার আগে একটা কথা বলতেই হয় যে আস্তে আস্তে কিন্তু পৃথিবী আবার সুস্থ দিকে এগোচ্ছে, মানে অনেকটা কিন্তু সংক্রমণের হার কমছে, বা মানে কি বলবো, মানে আরো যাতে কমে যায় সেটাই মানে কামনা করি, সেটাই প্রতি মুহূর্তে চাই। তো আস্তে আস্তে কমছে দেখে মনে কোথাও না কোথাও একটু স্বস্তি ফিরছে যে না, এই যে রেস্ট্রিকশনটা ছিল, প্রয়োজন ছিল, সবাই ঘরেই ছিলাম, তার জন্য কিন্তু আস্তে আস্তে আবার সমস্ত সংক্রমণের হার কিন্তু কমছে। এটা খুব একটা সত্যি ভালো খবর। তো যাই হোক, এই লকডাউনে যেটা আমরা অনেকে মিস করেছি, যারা খুব বাইরের খাবার খেতে পছন্দ করো, তাদের তো সম্পূর্ণ অফ ছিল, কারণ বাইরের খাওয়া দাওয়াটা খাওয়া এই মুহূর্তে সেফও নয়, বন্ধ পাওয়াও যাবে না। তো যাই হোক, কিন্তু মাঝে মাঝে মন তো আফটারঅল বাইরের কোনো খাবার কিন্তু খেতে সত্যি ইচ্ছা করে, তাই না বলো? তো বাইরে সেটা যেটা সম্ভব নয়, আর তাই আমি আজকে তোমাদের একটা এমন খাবার বানিয়ে দেখাবো সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে, যেটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। আর যেটা আমি খেয়েছিলাম সেই দোকান থেকে, মানে খেয়েই আমার এত ভালো লেগেছিল, তাই ভাবছি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিজ রোল। আমরা সবাই ঘরে কম বেশি এগরোল তৈরি করতে পারি, খুব একটা কঠিন ব্যাপার না, সহজই বলতে পারো এগরোল তৈরি করা, অনায়াসে তৈরি করে নেওয়া যায় ঝটপট। আর আমি এগরোল তৈরি করা কি করে করে আমি অনেক আগে ভিডিওতে শেয়ারও করেছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো চিজ, সুন্দর দুর্দান্ত স্বাদের চিজ এগরোল। তো চলো ভিডিওটা শুরু করছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই চিজ রোল তৈরি করতে কি কি প্রয়োজন লাগবে। সামান্য মাত্র কয়েকটা জিনিস, এমন একটু ময়দা যেটা অবশ্যই মাখা আছে, আমি এটাকে আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম, একটু নুন, সামান্য একটু চিনি আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে। তো এটা এখন ঠিকঠাক একদম রোটা তৈরি, দেখো ময়দাটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, এটা দরকার ছিল। তো আমি এটা কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম। তো রয়েছে একটু ময়দা, রয়েছে শশার কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লেবু, আর রয়েছে এখানে চিজ। অবশ্যই যেহেতু চিজ রোল, চিজ তো কমন, চিজ রয়েছে, দুটো ডিম রয়েছে। এই দুটো ডিম আর এই দুটো চিজ দিয়ে আমি করবো চারজনের মতো করে খাবার, যেহেতু একটু হেভি হবে, একটু বড় হবে, তাই আমরা এটাকে সন্ধ্যাবেলায় ভাগ করে চারজন মিলে খাবো। তো তার জন্যে আর একটা একটা গোটা চিজ রোল খাওয়া মানে একটু খুবই মানে শরীরের জন্য ঠিক না, আর একটু বেশি হয়ে যায়, তাই আমি একটু কম করে করার চেষ্টা করছি, কিন্তু রোল দুটো বড় বড় হবে, এটা ভাগ করে অনায়াসে চারজন মিলে খাওয়া যাবে। চলো ভিডিওটা শুরু করি। আর যারা যারা রেস্টুরেন্টটিকে খুব মিস করেছো, আমি বলতে পারি মানে যারা একটু পেটুক ঠাকুর আমার মতো, আমি খুবই পেটুক, এটা বলার অপেক্ষা রাখে না, যারা দেখে বুঝতে পারো। আর দেখো অন্যকে নিয়ে তো সবাই বলতে পারে যে এ মোটা সে রোগা, কিন্তু আমি সবসময় বলি আমি নিজেকে, যে আমি তো নিজে মোটুস, তো সুতরাং আমি নিজেকেই উদাহরণ দিই যাতে কেউ কোনোভাবে কষ্ট না পায়। আমি তো কষ্ট পাই না, আমি বলি যে হ্যাঁ আমি মোটুস। তো যাই হোক, যারা যারা রেস্টুরেন্টকে খুব মিস করেছো, বাইরে খাবার দীর্ঘদিন খাওনি, তারা একবার খেয়ে দেখো, আশা করি রেস্টুরেন্টকে ভুলে যাবে একদম। আর জিনিস বলতে ভুলে গেলাম, সেটা লাগবে একটু টমেটো সস, যেটা প্রতিটা রোলেই কমন জিনিস টমেটো সস, আর রিফাইন্ড অয়েল লাগবে একটু ফ্রাই করার সময়তে। তাহলে চলো ভিডিওটা একে একে শুরু করি। তো দেখো এই ডোটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু রিফাইন্ড তেল, অনেকক্ষণ আগে মেখেছিলাম তো তাই একটু সফট করে নিচ্ছি এই তেলটা দিয়ে সামান্য। হ্যাঁ, তোমরা যারা এটা শিখতে চাও বা এটা অবশ্যই ট্রাই করতে চাও, তারা কিন্তু কোনো স্টেপই মিস করো না, কারণ এই মানে বেলার সময়তেও কিন্তু একটা স্পেশাল ব্যাপার রয়েছে। চিজটা আমি কি করে পুর করবো সেটাও কিন্তু এই বেলার সময়তেই দেখাবো। তো দেখো কোনোভাবে স্কিপ না করে ভিডিওটা দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু বেড়ে নেওয়ার পরে আমি নিয়েছি এখানে আমুল চিজ ফ্রিজে, এই দুটোই এই চিজগুলোকে নিয়ে দেখো আমি এখানে নিয়েছি আমুল চিজ বললাম, এটা আমি একটু গ্রেট করে নেব এইভাবে। আর এই চিজ রোলটা যেটা আমার সব থেকে ভালো লাগে, অনেকে জোজোম্যাটো বা সুইগিতে পাওয়া যায় অবশ্যই, কিন্তু সব থেকে যেটা স্বাদের মনে হয়, আমাদের সোদপুরে একটা দোকান রয়েছে, ইসের ওখানে কি বলে বিটি রোডের ওখানে, ওখানে একটা দোকান আছে, সেই দোকানে খুব
খুব সুন্দর চিজ রোল বানায়, জাস্ট মুখে লেগে থাকবার মতো। এবার দেখো চিজটাকে দেওয়ার পরে আমি এটা কিভাবে ফোল্ড করে দিলাম। এই স্টেপটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু চিজগুলো বেরিয়ে যেতে পারে। এবার কিছুটা হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি। এবারে খুব সাবধানে আস্তে আস্তে এটাকে বেলতে হবে, খুব সাবধানে। একটু তেল দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু ভেতরে চিজের পুর রয়েছে, সুতরাং বেলার সময় কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে বেলতে হবে, নাহলে কিন্তু চিজটা বেরিয়ে যেতে পারে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে এবার কিন্তু দরকার তুমি হাত দিয়ে এরকম করে বেলতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট মোটামুটি একটু রাউন্ড শেপে আনলেই হয়ে যাবে। তো আমি প্রথম পটোটা বেলে নিলাম, নিয়ে আমি রাখছি থালাটার মধ্যে। তো আমি একই রকম ভাবে দ্বিতীয়টা কিন্তু বেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সাবধানে আমি দুটো পটাই কিন্তু বেলে নিলাম চিজ পুর দিয়ে। এবার যেটা করতে হবে, এই দুটোকে ফ্রাই করতে হবে। তো আমি দুটো ডিম নিয়েছি, আগেই দেখালাম তোমাদের, এই ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি। তো যেহেতু রোল হবে, সুতরাং রোলের মতো করেই পাখি প্রসেসটা হবে। তো আমি ডিমের মধ্যে অ্যাড করছি সামান্য, আর যেহেতু চিজটা একটু হালকা নোনা ভাবের হয়, তাই কিন্তু এই ভাজার সময়তে আমি বিশেষ কিছু নুন দিলাম না, একটু লাগে তার থেকেও কিন্তু কম দিলাম, তাতে ঠিকঠাক ব্যালেন্সটা হয়ে যায়। আর হ্যাঁ, পরে যখন মানে ডেকোরেশন হবে বা যখন ফোল্ড করা হবে তখন নুন লাগবে আবার, তখন আবার দেবো। সুতরাং কিন্তু নুনের মাপটা খুব সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু নুনের পোড়া হয়ে যাবে। তো এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এই পরোটাগুলোকে একটু হালকা করে ভেজে নেবো, মানে কোনো তেল না দিয়ে। যেহেতু পরোটাগুলো একটু ভারী ভারী হবে, তাই কিন্তু আগে থেকে একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। Thank you.
দেখো পরোটাগুলোকে ভালোভাবে ডিমের সঙ্গে একটু ফ্রাই করে নিলাম। এবার যেটা করতে হবে, এবার নর্মাল রোলের মতনই, আর পরোটাগুলো কিন্তু খুব লো ফ্লেমে বা একদম মানে কি বলবো কম আঁচে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। তো দেখো বেশ মোটামুটি দুদিকে ভালোই ফ্রাই করেছি, যেমন করার দরকার ছিল। আর একটু ভারী ভারী হয়তো পরোটাগুলো, তাই সময় নিয়ে কিন্তু ফ্রাই করতে হবে। এবার যেটা করব, এই যে কেটে রাখা স্যালাড বা মানে কি বলবো শসা আর পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিচ্ছি মাঝে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার দেবো একে একে। পাতিলেবুর রস দেবো, একটু বিট নুন আর একটু গোলমরিচ। এবার দেবো টমেটো সস, এবং সবার শেষে দেবো একটুখানি সামান্য চিজ একটু গ্রেট করে, যাতে দেখতে ভালো লাগে। এবার এটাকে ফোল্ড করার পালা। রাখলাম পাশে, আর একই প্রসেসে আমি এটাকেও রোল করে নিচ্ছি। তো এবারে আমি একটু রোলগুলোকে কেটে নিচ্ছি, তো অনেক বড় বড়, তো আমরা হাফ হাফ করে খাবো বললাম, তাই বন্ধুরা দেখলে তো কত সহজে তৈরি করে নেওয়া যায় চিজ এগ রোল, তোকে সার্ভ করার পালা। তাহলে চলো একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে সার্ভ করি। আর রয়েছে কিছুটা স্যালাড বেঁচে গেছে, সেগুলোকে আমি উপর থেকে সাইড থেকে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি একটা ডেকোরেশন হয়েও গেছে, যদিও ইজি বিজি, নিজেরা খাবো তো প্রবলেম নেই। গ্যারান্টি আছে টেস্ট করার পরে রেস্টুরেন্টের কথা আর মনে পড়বে না, মনে হবে যেন বাড়িতে বানিয়েই খাই চিজ রোল। তবে এক টেস্ট করে দেখার পালা, তো নিচ্ছি আমি এখান থেকে একটা টুকরো, আর পরে এক অল্প একটু খাবো, পরে আমি সবার সাথে একসঙ্গে খাবো। তো যাই হোক, আমি নিচ্ছি একটা টুকরো। সেন্টেই তো তখন থেকেই মমা করছে, এবার খেয়ে দেখার পালা।
চিজ দাওয়াতে পরোটাটা এতটা সফট আর চিজ ডিম সবকিছু মিলেমিশে একটা অন্য লেভেল, মানে জাস্ট সেই লেভেল। গোলমরিচ আর বিটনুটা এক্সট্রা মাত্রা অ্যাড করেছে। তো বিশেষ কিছু বলতে চাই না, জাস্ট যদি সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করে রেস্টুরেন্টের স্টাইলে কোনো খাবার একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। বাড়ির সবাই মোটামুটি খেয়ে ভালোই বলবে, জাস্ট মানে সত্যি রেস্টুরেন্টের সেই ভাবটা চলে আসলো, কি টেস্টি। মানে রোল তো এমনি টেস্ট হয় সবসময়তেই, খুব সামান্য জিনিস দিয়ে তৈরি করা ওটা অন্যরকম, একটা অদ্ভুত খাবার, আমার খুবই ভালো লাগে। আর আমার ননদের স্পেশালি, আমি এতদিন ধরে বলেছি যে আমার খুব ফেভারিট খাবার, আজকে বলি এই আমার দিদি বা আমার ননদ খুব পছন্দ করে। মানে আমার একটা কথা বলে, নিতু কোথাও বাইরে গেলে না মনে হয় কি আমি একটা রোল খাবো, মানে ও এতটা রোল পছন্দ করে। তো আর দিদির বাইরে তো নিরামিষ খাবার হয় সম্পূর্ণ, কোনো ননভেজ কিছু ঢোকে না। আর যখনই বাইরে কোথাও বেরোয় তখন দিদি কিন্তু অবশ্যই একটা এগ রোল খায়। আর যদি দিদি থাকতো আজকে তাহলে ভালো হতো, তাহলে দিদিকে একটা টেস্ট করতে দিতে পারতাম। তো সামনে জামাই ষষ্ঠী আসছে কিছুদিন পরে, যদি দিদিরা আসতে পারে তাহলে অবশ্যই আমি এটা চেষ্টা করবো একটা বানিয়ে দেওয়ার। তোমরাই বলো তোমাদের দেখে কেমন লাগলো, আর যদি খুব ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই একবার ট্রাই করো। খুব একটা সময় লাগে না, খুব একটা জিনিসও লাগে না, খুব সহজেই কিন্তু হয়ে যায়, আর সন্ধ্যাবেলার জমজমাটার জল খাবার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ ঘরেই থেকো। আর যদি রেস্টুরেন্ট যেতে ইচ্ছে করে সেই বাসনাটাকে মনে চেপে রেখো, ঘরেই চেষ্টা করো কিছু বানিয়ে খাবার। তো চলো সকালকে রাটা দেখা হচ্ছে খুব শিগগিরই। এই আমি আমার হাফটা তো খেয়েই ফেলেছি গো, পরে তোমার থেকে আমাকে ভাগ দেবে।